সবাই চলে গেছে, আমাকে ডাকছে, আমি ভিডিও করতে করতে লেট হয়ে গেল, ফটো উঠা হবে গেটের সামনে। ভাই 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 নবভাঙ্গা মন্দিরে। হঠাৎ করে সাডেনলি আজকে মানে প্ল্যান হয়েছে, গতকালকে মানে যাওয়ার কথা ছিল যে সেটা সন্ধ্যার পরে দিয়ে। নবভাঙ্গা তো আমাদের এখান থেকে আমাদের ঘর থেকে প্রায় 25 কিলোমিটার, তো রাত্রেবেলা করে আর বেরোইনি, ঠান্ডাও লাগছিল। ভাবলাম যে না, ওখানে লোকালে আমাদের এখানে কালী পূজাতে ঘুরি, অ্যান্ড ফাইনালি এখন যাচ্ছি। তাও কি 3টার সময় যাওয়ার কথা ছিল, অ্যান্ড এখন আছে 4টা, 1 ঘন্টা অলরেডি লেট। এই দেখো সাপ যাচ্ছে, সাপ, ছোটো বাচ্চা সাপ গেল একটা। অ্যান্ড হুজাই যাওয়ার জন্য এই রাস্তাটা একদম বেস্ট, টাইমও কম লাগে, একদম ভালো রাস্তা। অ্যান্ড তোমরা আমার কয়েকটা ভিডিওতে আগে দেখেছো, এই রাস্তা দিয়ে আমি হুজাইতে যাওয়া আসা করি। অ্যান্ড টাইমটাও হলো সানসেট টাইম, একদম মজার টাইম। অ্যান্ড ধান কাটাও শুরু হয়ে গেছে, দেখো ধান কাটা হচ্ছে এতে। নবভাঙ্গা হলো কালী মন্দির, ওটা জাগ্রত মন্দির, এখানে অনেক বড় কালী পূজা হয় প্রতিবারে। এবার কিরকম কি হচ্ছে তো জানি না, গেলে পরে বুঝতে পারবো। তোমরা যারা যারা দেখোনি নবভাঙ্গা মন্দির, চলো আমার সাথে আজকে দেখে নেবে। যারা অলরেডি গিয়েছো বা দেখেছো তারাও একবার দেখে নেবে কালী পূজা নবভাঙ্গা মন্দিরে। আমি আগে নবভাঙ্গা মন্দিরে 2 বার গিয়েছিলাম, একবার অনেক আগে সাইকেল নিয়ে গিয়েছিলাম, অ্যান্ড একবার বাইক, যখন আমার জিক্সার বাইক ছিল তো বাইক নিয়ে গিয়েছিলাম। ফার্স্ট টাইম DSLR কিনেছিলাম, তখন মানে আমার আমি সৌরভ, সুজিত, সঞ্জীব আমরা 4 জন গিয়েছিলাম বাইক নিয়ে, দেন আর পর যাওয়া হয় নাই। আর এটা প্রায় 3 থেকে 4 বছর আগের কথা বলছি, সেম আমার মতো সাইকেল। ঠান্ডা লাগছে একটু একটু করে, কুয়াশাও পড়ছে এই সাইড দিয়ে, কুয়াশা পড়ছে। ঠান্ডার দিনে একটা প্রবলেম কি, কোথায় বেরোতে হলে না একটু অ্যাডভান্স বেরোতে হয়, নাহলে অনেক তাড়াতাড়ি কি হয়, এখন সন্ধ্যা হয়ে পড়ে, 5টার সময় সন্ধ্যা হয়ে পড়ে, তো বিকালটা আমি কোনোখানে যেতে হলে একটু তাড়াতাড়ি বেরোতে হয়। কারণ আমার কথাটা যদি আজকে আজকে আসছে, মানে মুখে মাস্ক লাগিয়েছি তো তার জন্য হয়তো কথাটার সাউন্ড হয়তো একটু কম আসতে পারে। কুয়াশা পড়ছে যে ক্ষেতের উপরে দেখো দেখা যাচ্ছে ধোয়া ধোয়া মতো। আর কে আছে? ও সুজিত তারা না? ওকে ক্যামেরা কে আছে? ও বিন্দু, বিন্দু ক্যামেরা, ক্যামেরা। তুই ভাই ক্যামেরা কবে কিনলি? আচ্ছা কি মডেল? 3090। আচ্ছা তো আমরা সবাই থেমেছি এখানে ফটো ওঠার জন্য, বেশি না 4-5টা মতো ফটো ক্লিক করবো, ফেসবুক টেসবুকে আপলোড করতে হবে। কি ভাই তোরা এত লেট কেন? কেপি ভাই, কেপি কবে থেকে খাস? সুপারি 2, 4, 6, 8, 10, 12 জন, তো আমরা এখানে 12 জন আছি, 6টা বাইক। ও বিন্দু ভাই পুরো একদম সানসেটের ফটো ক্লিক করছে, আর উপর থেকে আবার আরো উপরে দিকে ওঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি রেডি। ক্যামেরা দিয়ে মারলি না, দিলাম করে ক্যামেরাটা কিলিয়ে বার করছিস তুই? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার না, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার। নাও আছে আমরা হুজাই নতুন বাজার রোডে, এখান থেকে 6 কিলোমিটার মতো আছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, রাস্তাটা দেখি খুব ধুলো। নবভাঙ্গা মন্দিরের রাস্তাতে আছি, আমরা সবাই বলে নবভাঙ্গা নবভাঙ্গা নবভাঙ্গা, এগুলো নবভাঙ্গা। এন্ড মেন রোড থেকে রাইট সাইডে রাস্তা দিয়ে ঢুকতে হয়, এখানে বোর্ড লাগানো আছে, বোর্ডে লেখা আছে যে শ্রী শ্রী কালী মন্দির নবভাঙ্গা মন্দির বলে লেখা আছে, এখান থেকে রাইট টার্ন নিয়ে নিতে হয়। কালী পূজার সময় আসেনি এখানে মন্দিরে, দিনের বেলা এসেছিলাম, আজকে ফার্স্ট টাইম এরকম সন্ধ্যা টাইমে যাচ্ছি। মানুষ গেটে প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছে, হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি। আমার নাক টাক পুরো ঠান্ডা জমে গেছে। এটা একটা বিল, নবভাঙ্গা নবভাঙ্গা যেন কয় মায়ের শরীরে আর কি, শোনা কয় না আসলো বুঝছো, হ্যাঁ। তো এটা নিয়ে চুরে পালানির সময় নৌকা দিয়ে পার হতে আসলো বলে বুঝছো, তো ওই নৌকা দিয়ে পার হতে আসলো যখন নৌকা ডুবে গেছে গা, ও এটার লিগা নাকি নবভাঙ্গা নবভাঙ্গা কয়। ও এসে গেছি আমরা নবভাঙ্গা মন্দিরে, স্কুটি রেখে দিই। নবভাঙ্গা মন্দিরের গেট, এখানে লেখা আছে দেখো শ্রী শ্রী মা চামুন্ডা কালী মন্দির, আর এই গাঁওটার নাম হলো নবভাঙ্গা, এখানে লেখা আছে গাঁওটার নাম নবভাঙ্গা, জানতাম না এটা, আমিও ফার্স্ট টাইম জানলাম। ঝুগিজান এরিয়া পড়ে, হুজাই ডিস্ট্রিক্ট। চুরি করতেছে, চুরি করে নিয়ে গেছিলো নৌকা দিয়ে মন্দির থেকে, হ্যাঁ, নৌকার আগে যায়,
কোনো সত্যও নৌকা আগে যেতে পারে না, তাদের যারা চোরগুলো ছিল তারা পলায় গেছে। তারপরে এটা এখানকার বাসীরা পাইছে, তারপরে ধরছে যেটা, এটা ডিমাসা কাছারির রাজার অধিপক্ষকে ধরা দিয়ে। ঢোকার আগে হাত পা ধুয়ে নি ভালো করে, শুদ্ধ টুদ্ধ হয়ে নি। ঠাকুরের নামে তো এগুলো সব ছাড়া কবুতর এখানে। একটা নদী, বাট এখানে রাত্রবেলা কখন অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। এটাকে মানে মরা নদী বলে, কুমড়াঘাটা নদীর সাথে মানে কানেকশন ছিল, বাট এখন এটা এক্সট্রা হয়ে গেছে একটা বিলের মতো, তাই এটাকে মানে মরা নদী বলে বা নভাঙ্গা নদী বলে। সবাই চলে গেছে, আমাকে ডাকছে, আমি ভিডিও করতে করতে লেট হয়ে গেল, ফটো উঠা হবে গেটের সামনে। ভাই 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 বুন্দিয়া বুঝিয়া বুন্দিয়া বুঝিয়া দে 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 লুট লাগছে লুট লাগছে। গরম জিলাপি বানানো হচ্ছে আমাদের জন্য, করোনার জন্য তো লোকজন আসেনি, কোনো মেলা টেলা হয়নি, আমাদেরও আস্তে আস্তে লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাই ভিডিওতে ভালো করে দেখা যায়নি। আমি আরেকদিন আসবো এখানে দিনের বেলা, এখানে আরেকটা নয়নাথের মন্দির আছে, ওখানে যাবো। সামনে আছে রাজবাড়ি, ওখানে গিয়ে একদিন এসে এই তিনটা জায়গার ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা একটা শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ ছিল, যে কোনো রিজনে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। টিল দেন বাই বাই, দেখা হচ্ছে আরেকটা এরকম নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগে। সি ইউ, টাটা, বাই বাই, গুড নাইট। সোজা ঘরে এখন।